হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ বোহেমিয়ান বিনয়। আমি এই মুহূর্তে রয়েছি লেপচা জগতে। লেপচা জগত শিলিগুড়ি থেকে খুব যে বেশি দূরে তেমনটা নয়, এটা একটি অফবিট জায়গা, বিশাল ভিড়ভাড়টাও কিছু নেই, কিন্তু জায়গাটি অপূর্ব। আপনাদেরকে শিলিগুড়ি থেকে প্রথমে ঘুম আসতে হবে এবং ঘুম থেকে বাঁ দিক দিয়ে বেশ কয়েক কিলোমিটার এগিয়েই লেপচা জগত। আর দেখিয়ে দিচ্ছি লেপচা জগতের ছোট্ট এই জনপদ বা শহরটিকে। চারিদিকে পাইনের ঘন জঙ্গল, আর রয়েছে অজস্র হোমস্টে। এই যে হোমস্টেটি রয়েছে, সালাকা হোমস্টে, এই হোমস্টেটিতে আমরা ছিলাম। এখানে কিন্তু হোটেল নেই, সবগুলোই হোমস্টে। হোমস্টেগুলো বেশ ভালো, থাকার উপযুক্ত এবং যত্ন নিয়ে খাওয়া দাওয়ার পরিবেশন করছেন এবং খাবারগুলো কিন্তু বেশ সুস্বাদু। লেপচা জগতটার হোমস্টেগুলো যেমন দেখাচ্ছি, ঠিক একইভাবে আশপাশের পাইনের ঘন জঙ্গলগুলো দেখাবো। এখন কিন্তু চারিদিকে কুয়াশা, আজ সেভাবে রোদ নেই, তবে পাহাড়ের ওয়েদার ভীষণ ভোলাটাইল, দেখা গেল রোদ আসতেও পারে। এই যে পাইনের বন, একটু এগিয়ে দেখে দিই। খুব যে বড় শহর তেমনটা না, ছোট্ট একটা জনপদ। একটু এগিয়ে হেঁটে গেলেও কিন্তু পুরোটা দেখিয়ে দেওয়া যাবে। যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশাগুলো কিভাবে আচ্ছন্ন করে রেখেছে এই জায়গাটিকে। যাচ্ছি, রাস্তা দিয়ে, এটি মেন রাস্তা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মিরিক, মিরিক থেকে শিলিগুড়ি যাওয়া যায়। ক্যামেরাটা ঘুরিয়ে আরো কিছু কিছু জায়গা দেখিয়ে দিই। দুপাশে কিন্তু ফুলেরও গাছ আছে। এদিকে রয়েছে কাঞ্চন কন্যা হোমস্টে। লেপচা ভিউ হোমস্টে, ছাদের উপর থেকে কুয়াশাগুলো জমে জমে বৃষ্টির ফোঁটার মতো পড়ছে। আর একটু এগিয়ে সিলভার পাই হোমস্টে। ডান দিকে রয়েছে পাইনের বন, সেখানেই যাব। এই জায়গাতে না এলে উপভোগ করা যাবে না, তবু ভিডিও দেখলে অনেকটা উপভোগ করা যায় বলে আমার বিশ্বাস। এবং শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করে দেওয়া, যাতে করে আপনারা বাড়িতে বসেই উপভোগ করতে পারেন। এখানে আরেকটি রয়েছে লক্ষ্মী হোমস্টে, এখানে ফোন নাম্বারও রয়েছে, আপনারা পেয়ে যেতে পারেন।
প্রচুর হোমস্টে আছে, ব্রডওয়ে হোমস্টে, এদিকে রয়েছে গ্রিন ভ্যালি হোমস্টে, রেনু হোমস্টে, এই যে এই বনটার কথা বলছিলাম। দেখুন মেঘগুলো কিন্তু পাইনের বন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, সেই শক্তি চট্টোপাধ্যায় লাইনটা আছে না, এখানে মেঘ গাভীর মতো চড়ে, মনে হয় মেঘগুলো গাভীর মতো চড়ছে এখানে, আমার তো মনে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে। আরো একটু এগিয়ে আরো কিছু হোমস্টে আছে, সেই দিকটাতে না গিয়ে একটা সিঁড়ি থেকে একটু এগিয়ে আপনাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিই। এই যে আমরা, মানে আমি এই মুহূর্তে চলে এলাম পাইনের বনে, পাখি উঠছে এই কুয়াশার মধ্যে, গাছগুলোকে দেখিয়ে দিই। দেখুন কি বিরাট বিরাট গাছ, গাছের উপরে শ্যাওলা জমে গেছে, কাণ্ডটা পুরো কালো হয়ে গেছে। ইদানিং অফবিট জায়গাগুলোকে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে, দার্জিলিং গ্যাংটক বহুবার যাওয়া হয়ে গেছে, এইসব জায়গাগুলোতে আসতে ভালো লাগে যেখানে খুব ভিড়ভাট্টা নেই, সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্যকে চুটিয়ে উপভোগ করা যায়, নৈস্তব যেটা রয়েছে সে নৈসর্গিক সৌন্দর্য সেগুলোকে উপভোগ করা যায়। আমি আবার যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে নামতে নামতে চলে যাচ্ছি, আপনাদেরকে প্রায় দেখাতে পারলাম লেপচা জগৎটা। ঠান্ডা লাগছে, গাড়ি আসছে একটু বাঁ দিকে দাঁড়িয়ে পড়ছে, যারা এখনও লেপচা জগৎ আসেননি আশা করা যায় তারা এই ভিডিওটি উপভোগ করবেন। বাড়িতে বসেই আপনারা দেখে নিতে পারবেন ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেল বোহেমিয়ান বিনয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আপনারা চাইলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদেরকে। আর যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেল বোহেমিয়ান বিনয় দেখতে ভুলবেন না যেন। যে জায়গা থেকে শুরু করেছিলাম সে জায়গাতেই এন্ড করলাম, এই যে সামনেই আমাদের হোমস্টে সালাকাতে এসে পৌঁছে গেলাম। আপনাদের সকলকে ধন্যবাদ।
Okay.